কারণ বিজ্ঞান সম্পর্কে এই যে যেমন একটু আগে বলছিলাম যে এক্সপার্ট না হইলো বাট অ্যাটলিস্ট কিছু যদি জানাশোনা থাকে তাহলে কিন্তু প্রশ্ন শুনলে বা কথা শুনে বোঝা যায় যেমন আমি কথা শুনে বুঝলাম যে সায়েন্স কীভাবে কাজ করে বা সায়েন্স সায়েন্টিফিক মেথড সম্পর্কে হয়তো জানাশোনার একটু ঘাটতি পাচ্ছি এখানে এই জন্য আপনার কাছে শিওর হয়ে যে ঘাটতি আছে নাকি আর একটু হেল্প করলে আপনি হয়তো আপনার কথাটা ভালোভাবে এক্সপ্রেস করতে পারেন ভাই সায়েন্স সম্পর্কে সব জানতে হবে কেন সব কোনো একটা তথ্যকে মানে বৈজ্ঞানিক কোনো একটা তথ্যকে ভুল প্রমাণ করতে হলে ধরেন আপনি বৈজ্ঞানিক একটা তথ্যকে ভুল প্রমাণ করতে চাচ্ছেন যেমন আপনি ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভ এর যেগুলো হচ্ছে সূত্র দিয়ে গেছে যেমন ধরেন ম্যাক্সওয়েলের যে সূত্রগুলো দিয়ে গেছে এগুলোর মধ্যে কোনো একটার মধ্যে আপনি ধরেন ভুল জানতে ভুল ধরতে চাচ্ছেন এইটা ধরতে গেলে কি আপনার সমস্ত সায়েন্স সম্পর্কে জানতে হবে যেমন ধরেন আপনাকে কেমিস্ট্রি সম্পর্কে জানতে হবে আপনাকে বায়োলজি সম্পর্কে জানতে হবে কি মানে সব কিছু সম্পর্কে জানতে হবে নাকি জাস্ট এইটার সাথে রিলেভেন্ট যেই যেই ইয়াগুলো আছে যেই যেই হচ্ছে টার্মগুলো আছে বা যেই যেই তত্ত্বগুলো আছে সেইটুকু জানলেই আপনি আসলে এখানে ভুলটা বা এটা ভুল নিয়ে বা এটা নিয়ে আলোচনা করতে পারবেন চাই ভাই আপনি বলতে মিট করে কথা বলছেন না অবশ্যই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা এক্সপার্ট হওয়া লাগে রাইট রাইট সেই বিষয়টা নিয়ে এক্সপার্ট বলতে কি বিষয়টা এক্সপার্ট কোন মানে যদি আপনি যদি বলতে চাই তাহলে ওই বিষয়ে তো এক্সপার্ট এ সেটা সেটা যাই হোক আচ্ছা তার মানে সমস্ত মানে বিজ্ঞান সম্পর্কে সমস্ত কিছু জানার দরকার পড়বে না তাই না শুধু ওই ফিল্ডে মানে যেটা নিয়ে কথা হচ্ছে ওই টপিকের সাথে রিলেটেড এবং রিলেভেন্ট বড় জোর আর কি রিলেভেন্ট কিন্তু মেনলি রিলেটেড যত কিছু আছে শুধু সেইটুকু সম্পর্কে আপনার দাবি হচ্ছে এক্সপার্ট হইতে হবে তাই না ভাই মানে সমস্ত বিজ্ঞান তো জানতে হচ্ছে না তার মানে তাই না মুমিন ভাই মুমিন চৌধুরী ভাই সরি বারবার চাই চলে আসতেছে চৌধুরী ভাই কি শুনতে পাচ্ছেন মুমিন চৌধুরী ভাই মুমিন চৌধুরী ভাই আপনার হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমি তাহলে এক কাজ করি আপনাকে ব্যাকে পাঠাই দিই হ্যাঁ

বাই এক ধরনের একটা আছে কার্টুন একটা একটা কার্টুন সেটা আর কি আমি টেনের সামনের দিকে নিয়ে গেলে কম কষ্ট হবে আমার নাকি থেলের সামনের দিকে নিয়ে গেলে কষ্ট হবে কম কষ্ট হবে আমার এটা জানতে গেলে আমার তো নিশ্চয়ই ধরেন দরকার পড়বে না হচ্ছে হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে সেটা সেটা তো আমার জানার দরকার পড়বে না তাই না নাকি বেসিক সায়েন্সটা ওটা তো জানার দরকার পড়বে না তাই না নাকি দরকার পড়বে ফোর্স আপনি নলেজ বলতে বুঝতে চাচ্ছেন ওই তথ্যটা এতই এখন অভেলেবেল হয়ে গেছে যে ওইটা এখন জেনারেল নলেজ এটা হয়তো আপনি বুঝাইতে চাইছেন আপনার সাথে কিন্তু এটা ব্যাখ্যা করতে ম্যাসের সাথে এই ফোর্স সম্পর্ক

আমাকে আমি খুশি হলাম যে আপনি বুঝতে পেরেছেন বিজ্ঞান সম্পর্কে সমস্ত বিজ্ঞান সম্পর্কে কাউকে জানতে হবে না জানা জরুরি না এমনকি সমস্ত ফিল্ডের বেসিক সম্পর্কে জানা জরুরি না জাস্ট ওইটুক জানলেই চলবে এখন কথাটা হচ্ছে জানা আর এক্সপার্ট হওয়া মানে আমাদেরকে কি সবাইকেই এক্সপার্ট হইতে হবে যেমন ধরেন যেমন ধরেন একটা যে এই তথ্যটা যে ধরেন কোনো একটা কিছু ভুল আছে এই ভুলটা কেউ একজন ধরবে এই ভুলটা কি সবাইকেই আর কি ভুল প্রমাণ করার জন্য কি সবাইকেই এক্সপার্ট হতে হবে নাকি একজন এক্সপার্ট বা একাধিক এক্সপার্ট বা কিছু এক্সপার্টরা যদি এটার ভুল ধরে দেখাইতে পারে অন্যরা সেটাকে রেফার করে বলতে পারবে যে এই যে এই 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 পদ্ধতিতে প্রমাণ করে দেখানো হয়েছে অলরেডি যে ওইটা ভুল সো ওই ওই এক্সপার্টের ওপিনিয়নকে সে রেফার করতে পারে

তাদেরকে তো আপনি আর কি রেফার করতেছেন তাই না তাদের রেফারেন্স দিচ্ছেন তাই না সো আমি যদি এখন ধরেন ওই তাদের রেফারেন্সটা না মানি আমি যদি বললাম আমি প্যারাসিটামল যারা বানিয়েছি ওদেরকে মানি না আপনি আমাকে কী বলবেন তখন বলুন ফাইন মানেন না আপনার ইচ্ছা বাট এটা প্রমাণিত তাই না মানে আপনি তো তখন তো আসলে কাউকে করে লাভ নেই কারণ আপনি নিজে এক্সপার্ট না আপনি দাবি করতেছেন আরেকজনের এক্সপার্টের কথা আমি বললাম যে আপনি আমি আপনারে তো মানি না মানি না আপনি যে এক্সপার্টে রেফার করতেছেন হ্যারও মানি না তখন আমরা কি বলবো বলবো ফাইন না মানলে নাই দ্যাটস ইট সমস্যা নেই কিন্তু আসলে সে ঠিক না বেঠিক এটা মানুষ প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছে বা প্র্যাকটিক্যালি এটা আমরা দেখতে পাচ্ছি প্রয়োগ হচ্ছে সবাই প্যারাসিটামলই কিনতেছে জ্বর হইলে কেউ গিয়া জ্বর হইলে বলতেছে না যে প্যারাসিটামল যে কাজ করে প্রমাণ করে দেখা আগে সবাই কিন্তু এটা মেনে নিচ্ছে তো সেরকম এটা এটা আপনাকে বুঝাইলাম যে ভাই বিজ্ঞানের বা কোরআনের কোনো কিছু ভুল ধরতে হইলে এরকম নট নেসেসারিলি যে সেই ফিল্ডে তাকে এক্সপার্ট হইতে হবে এটা কি আপনি বুঝতে আমার সাথে কি একমত হয়েছেন

প্রমাণ দিচ্ছে এটা ভুল নাকি কারো রেফারেন্স দিচ্ছে যে সে ভুল কোনটা করতেছে সে হ্যাঁ অবশ্যই কারো রেফারেন্সই তো বলবে কারণ রেফারেন্সই বলতেছে হ্যাঁ তাইলে তাইলে তাকে কেন জীববিজ্ঞানের সমস্ত বিষয় জানতে হবে ভাই এটাই আপনাকে তখন থেকে বোঝাচ্ছিলাম জানার তো দরকার পড়ে না বুঝতে পেরেছেন আপনি কার কথা বলতেছেন কমার্স স্টুডেন্টের কথা কমার্স স্টুডেন্ট এর হ্যাঁ তার তো জানার দরকার পড়ে পড়ে কি তাহলে তো ও যার রেফার নিচ্ছে সে তার থেকে মানে ও আস্থা রাখতে সো তার উপর হ্যাঁ আপনি না একটু আগে বললেন যে আস্থা রাখাটা যেতে পারে যখন কোনো এক্সপার্ট কোনো কিছু প্রমাণ করে তখন সেটার উপর আস্থা রাখা যেতে পারে আপনি না একটু আগে একমত হইছিলেন

এটার ভুল ধরতেছে যারা যে কমার্স স্টুডেন্ট সে আস্থা রাখতেছে কাদের উপর যারা প্রমাণিত বৈজ্ঞানিক তথ্য দিচ্ছে তাদের উপরে ওটা বৈজ্ঞানিক তথ্যটা যাচাই করা যায় চাইলেই তার আস্থাটা তার আস্থাটা আস্থা রাখাটা ঠিক আছে কিনা বা জাস্টিফাইবল কিনা এটা চেক করতে পারে যে কোনো মূর্তি তার সকালবেলা এটা মনে হইল না এর উপরে আস্থা রাখা যায় না একটু নিজে টেস্ট করে দেখি সে করতে পারবে এটা মবিন চাই ভাই সে করতে পারবে তাকে এটার জন্য যা যা দরকার মানে যে যে প্রসেস ফলো করা দরকার সেই প্রসেসটা ফলো করে সে নিজেও করতে পারবে এই টেস্টটা এই কারণে সে ওই আস্থা রাখাটা সে রাখতেছে কারণ ওইটা ভাই ফলসিফায়াবেল ওই আস্থা রাখাটা যার উপরে আস্থা রাখতেছে তার মানে সেই বিজ্ঞানী যে তথ্যটা দিচ্ছে সেই তথ্যটা ভেরিফায়াবল সেই তথ্যটাকে ভুল প্রমাণ করা যাবে আপনি চাইলে ভুল প্রমাণ করতে পারবেন ইনফ্যাক্ট বিজ্ঞান ওইভাবেই কাজ করে বিজ্ঞান প্রথমে ভুল ধরে তারপরে সঠিক কিনা সেটা প্রথমে একজন একটা হাইপোথিস দেয় অন্যরা সবাই মিলে ওটা মানে ছিঁড়িয়ে খুবলে খাওয়ার মতন করে ওটাকে মানে ছিঁড়ে ছিঁড়ে অ্যানালাইসিস করে সবাই বলে এইখানে কি ওইটা কেন এটা কেন না ওইটা হলে কি হবে মানে ভুল ধরার চেষ্টা করে এরপরে ওইগুলা যখন ওই স্ক্রুটিনিগুলা যখন পার হয়ে যায় তখন গিয়ে সেটা বৈজ্ঞানিক সত্য হিসেবে প্রমাণিত হয় সো হে এটাকে তো কাজ করেন সো ওইরকম মানুষের উপরে আস্থা রাখতেছে কমার্স স্টুডেন্টটা ওই জন্যই ওর সিস্টেমটা ফলো করলে আপনি ইমানদার হইতে পারবেন না তো ওর সিস্টেম যদি ফলো করেন আপনি যদি আপনার ইমানটা না রেখে অন্ধভাবে এটার উপর বিশ্বাসটা না রেখে আপনি যদি এটা যাচাই করতে যান তাহলে তো আপনি ভুলও পেতে পারেন সঠিকও পেতে পারেন দুটা চান্সই থাকতেছে এই রিস্ক তো আপনি নেবেন না কারণ আপনি তো চাবেন শুধুমাত্র আপনার পক্ষে যাক এরকম কিছু একটা করতে যেমন ইমান রাখতে বিশ্বাস রাখতে আপনি কিন্তু কোনোদিনই এই কাজ করবেন না যে আচ্ছা ঠিক আছে তো এটা যাচাই করে দেখিত অমুক ব্যক্তি বিজ্ঞানী বিজ্ঞানী হুইটটেকার বলছে না কি টেকার বিজ্ঞানী হোয়াইটটেকার বলছে নাকি ওয়াটমোর বোধ হয় নামটা কি জানি বলছিল ভুলে গেছে যাই হোক ওই নামটা আমি বলতে চাচ্ছি হুইটটেকার বা ওয়াটমোর নামের একটা বিজ্ঞানী কাল্পনিক বিজ্ঞানী আর কি তো সে যেহেতু বলছে আপনার এই যে যার ছবি লাগেছেন যা না সে আর কি এই বিজ্ঞানীর নাম বলছিল কাল্পনিক এই বিজ্ঞানীর নাম বলছিল তো সে যেহেতু বলছে যে এটা ভুল ভাই এটা সত্য তাই আমি আস্থা রাখি এই কাজ তো আপনি করতে পারবেন না ভাই কারণ ওই কাজ করতে গেলে তো আপনি ধরা খাবেন মানে লস প্রজেক্ট হয়ে যাবে আপনার আর ওই কাজ ইনফ্যাক্ট আপনার ইসলাম অ্যালাউ করে না কারণ ইমানের সংজ্ঞাটাই হচ্ছে এরকম যে গায়েবী জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করা ইমান মানে বিশ্বাস কিন্তু কিসের উপরে গায়বী জিনিস এটা তো গায়বী না তাই না এজন্য আপনি এটা করতে পারবেন কথা যেহেতু তুলছেন তাহলে ওইটাই বলি আচ্ছা জাকিনায়ক তো একজন ঠিক আছে

সে কোনো দিন নাস্তিকের সাথে ডিবেট করছে এটা আমি অন্তত পক্ষে দেখিনি যদি কেউ দেখাইতে পারে আমার যে এই যে অমুক এই যে দেখেন ভিডিও যে যা কিনা ডিবেট করছে নাস্তিকের আমি মেনে নিব এবং আমি সে সত্যি দেখতে আগ্রহী বাপরে কি ডিবেট করছে আমি যেটা জানি যে সে প্রশ্ন প্রশ্নোত্তর করছে এখন সেখানে সে নাস্তিক কি না সেটা আমি ওই আলোচনায় যাব না বাট হ্যাঁ প্রশ্ন উত্তর করছে এটা একমত এবারে বলেন আপনি কি বলতেছিলেন

আপনার আস্থা সিস্টেমটা হচ্ছে এটা না যে সে যেহেতু এমবিবিএস তার মানে সে এগুলো সব জানে তার মানে এগুলো সে এটা না আপনার হ্যাঁ মোটামুটি মোটামুটি কেন মানে পুরোপুরি কোনটুক সেটুক আমাকে সিস্টেমটা জাস্ট একটু বলেন তো জাকির নায়কের উপরে আপনার আস্থা সিস্টেম মানে ওর যে এমবিবিএস এই পরিচয়টা উল্লেখ করলেন না করে এই সিস্টেমটা একটু শুনি শুধু জাকির নায়ক না এখানে ডক্টর ইব্রাহিম আছে ইউটিউবে একজন ইউটিউবার উনিও একজন ডাক্তার

আমার কথা চাপে আপনি জাস্ট অনুরোধে ঢেকে গিলবেন কেন বলেন ঢেকি তো গিলবেন কেন আপনি বলেন ঢেকি এত বড় একটা জিনিস আপনি কেন গিলবেন আপনি আপনার কথা আপনি নিজে থেকে বলেন ফ্রিলি বলেন আমি আপনার মুখে কথা কেন গুজে দিব বলেন আপনি নিজে থেকে বলেন কারণটা শুনি যে আপনি বলছিলেন ঠিক আছে আমি বলছি আপনি বলতে না পুরোটা কেন আপনার মুখে কারণ একটু পরে এই কথাটা চেঞ্জ হয়ে যাবে মুখে আমার শোনাটা জরুরি আপনি আপনার মুখ দিয়ে বলেন সে ডাক্তার এই পরিচয়টা তার আস্থা রাখার

ভাই এমবিবিএস পড়ার সময় কেউ গরুর ডাক্তারি পরে কোনোদিন শুনছেন মানে গরুর শরীরে কোন দিক দিয়ে রক্ত আসে কোন দিক দিয়ে দুধ আসে পরে এটা পড়ানো হয় কোনো এমবিবিএস কোর্সে শুনছেন কোনোদিন এটা বাংলাদেশের কোথাও না এটা বলতে পারবো না কিন্তু হ্যাঁ বলেন বলেন কিন্তু এমবিবিএস পড়তে গেলে কখনো গরুর এই কোথা থেকে রক্ত আসে কোথা থেকে গোবর আসে এটা পড়ানো গরুর অ্যানাটমি পড়ানো হয় কখনো ইনফ্যাক্ট গরুর যে হজমের যে সিস্টেম এটা নিয়ে যে আমাদের এখানে জিরো ভাই একদিন এসে বলে গেছিল এটা আমি আমি আসলে ইনফ্যাক্টটা এত ভালো জানি না ওদের যে কি কি বলতেছিল মানে ওদের আর কি আলাদা একটা কক্ষ আছে স্টমাকের পাশে যে দিয়ে ওর ইয়া আসে কি বলে মুখের মধ্যে আবার সেটা ফেরত হয় না আবার চালায় মানে দুনিয়ার কাহিনী গরুর গরুর ইয়াটা কিন্তু সেইগুলা এম বিবিএসএ পড়ানো হয় কোনোদিন শুনছেন শোনেন নাই তাই না

এটা বলতে হবে যে 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 ভাই এইটা এই চিকিৎসকগুলো তারা এগুলা পড়ে তারা পশু পাখির তাও সমস্ত পশু পাখি না তারা কি এই কোর্স করতে গিয়া তারা আর কি সোজা কথায় তাদেরকে আমরা আমি অফেন্স করার জন্য বলতেছি না মানে গরুর ডাক্তার বলি আর কি তাদেরকে আমরা তাই না প্রত্যেকটা উপজেলাতে দেখবেন এরকম একটা আপস্য হাসপাতাল থাকে সেইখানে আমরা আমাদের গরু অসুস্থ হলে যাই আমি আমি বলতেছি না যে ওরা লেস ইম্পর্টেন্ট কেউ বা ওরা এটা হাসাসী করার মতো কিন্তু কিন্তু মানে আপনারা তো নিশ্চয়ই এই জিনিসটা নিয়ে হাসাসী কারণ এটা আমার মনে পড়তেছে কারণ আমার ছোট থেকে আমি মুসলিমদের সাথে যেহেতু বড় হয়েছি তাদের কাছে গরুর ডাক্তারের মূল্য কতটুকু আমি এটা তো জানি ভালো করে গরু অসুস্থ হলে ডাক্তারের কাছে কি জবাই করবে এটা হচ্ছে ট্রিটমেন্ট সো এই জন্য হাসি পাচ্ছে যে এই গরু গরুর কেউ যে কেউ গুরুত্ব দেয় গুরুত্ব দিয়ে যে কেউ পড়াশোনা করে সেটার সেটার দরকারটা প্রয়োজনীয়তাটা আজকে আমরা বুঝলাম যে কেন কারণ ভাই তাইলে সে বলতে পারবে বা সে বুঝতে পারবে যে এই গোবর আর রক্তের মাঝখান থেকে দুধ আসে কিনা সে সে ভালো করে আমাদেরকে তখন বলতে পারতো আজকে বুঝলাম তো আপনি মুমিন চৌধুরী ভাই আপনি কি এটা বুঝছেন যে এমবিবিএস এম বিবিএস পাশ করলে কেউ গরুর ডাক্তারি শিখে না এটা কি বুঝছেন এটা খুবই ইয়া খুবই একটা বেসিক নলেজ বুঝতে পারছেন এটা বা এটা আমি এটা আমি জানি না কিন্তু

সে যদি গবেষণা করে তখন সেটা জরুরি তখন সেটা সেটার উপরে আপনি আস্থা রাখতে পারবেন তার গবেষণার উপরে সে এমবি বিএস তাই তার উপরে গবেষণা ভরসা রাখবো এই সিস্টেমটা তাহলে ভুল এইটা জাস্ট আমি আপনাকে বুঝাইতে চাচ্ছিলাম এইটুকু আপনি বুঝছেন কিনা বা অনুধাবন করছেন কিনা না সেই বড় কথা আমি আপনাকে জিজ্ঞেস করবো না আর যে আপনি বুঝছেন কিনা কারণ আমার মনে হয় যে আমি এনাফ পরিমাণে খুব লেম্যান টার্মে আমি বলে শুনেছি এটা লে ম্যান বলাটা ঠিক না লে পারসন টার্মে আর কি আমি বুঝাইছি জিনিসটা হ্যাঁ আমি আমি অ্যাটলিস্ট কনফিডেন্ট যে আমি এটা বুঝাইতে পারছি বা বুঝানোর মতো করে এক্সপ্রেস করছি তো তাহলে আমরা কি বুঝলাম যে কেউ ডাক্তার বা এমবিবিএস তার মানে সে বিজ্ঞান জানে এটা সত্য না সে বড় জোর এমবিবিএস কোর্সে যা যা শেখানো হয় ওইটুক সম্পর্কে সে বেশি জানতে পারবে বড় জোর সত্য তাও এটা সত্য না কেন কারণ আমরাও দেখছি এমবিবিএস কেমনে বিবিএস্যান্ডি পাশ করে ফলাফ্যান্ডির ঘাম আর অন্য পানি কিভাবে এক হয়ে যায় এটা আমরা দেখছি পরীক্ষার এক মাস ধরে তাদের ফোন বন্ধ কিরে তুই আইবি না খেলতে ওই বেটা তোর খেলা যা আমার প্রফ আছে সামনে প্রফ আছে অমুক ম্যাডাম আছে ভাইবাতে অমুক স্যার আছে কোনো বুদ্ধি নেই ফটতে হইব সেই বেটা এক মাস ধরে পড়লো ওরা পরীক্ষাতে পরে শুনি বেটাই টপ যদি ওদের আর কি পাশ ফেল বলে বাট সে আর কি বলে বাড়াইতেছে যে আমি সবার চেয়ে ভালো করছি সবার চেয়ে ভালো করছি মানে অন্যরা বলতেছে আর কি যে সে সবচেয়ে ভালো করছে সে তো বলবে না সেটা কই মামাগনে পাস সো এরকম মানুষ আমরা দেখছি সো তখন আমরা জানি যে সমস্ত ডাক্তাররাই যে এমবিবিএস ডিগ্রিতে যা আছে এগুলো সম্পর্কে ভালো জানবে তা না সেটাও ঠিক না অনেকেই আছে এরকম রাত্তা মায়ের পাশ করে রাত্তা মার্কে পাশ করতে আহে এরকম মানুষ আছে পরীক্ষার আগের রাতে সো এই কারণে এটা আপনি বলতে পারেন না হ্যাঁ এখন আপনি হ্যাঁ বলেন সরি আচ্ছা তাহলে আপনারা যারা কোরআনে বৈজ্ঞানিক ভুল ধরতেছেন বাংলাদেশে যে যে ভুল দেখে দেখে নাস্তিক হচ্ছে তাহলে কি তারা কি এইগুলা প্রত্যেকটা বিষয়ে বিষয়ে গবেষণা করে তাহলে এটা ভুল ধরতে যেমন চমত্কার সম্মান রিবাইরা বা বিভিন্ন আসিমময়দিন এরাও তো অনেক বৈজ্ঞানিক ভুল ধরে তাহলে কি সবাইকে একবারে সবকিছু নিয়ে গবেষণা করে এইটা আসল জায়গায় আসছে এইটার উত্তরটা আমি আগে দিয়ে ফেলছিলাম আপনি আজকে আপনার সাথে আমার আলোচনা শুরুর প্রথম দিকটা সরি প্রথম না মাঝখানের সময়টা শুনে নেবেন

এটা কি জানি একটা বাংলা টার্ম আছে মানে চামড়া চামড়া কি জানি একটা বলে গাত্র কি জানি একটা আর কি যাই হোক গরুর এই গরুর গা কেটে তার এরকম ইয়ে করছে এরকম কেউ দাবি করছে নাকি সেটা বলেন ওরা নিজে গরুর গা কেটে চেক করছে কোন গ্ল্যান্ড থেকে তার দুধ আসতেছে সেটা গোবর আর রক্তের মাঝে কিনা বা গোবর আর রক্ত থেকে মিক্স করে আসতেছে কিনা এটা ওরা চেক করছে এইভাবে কেউ বলছে এরকম একজনের নাম বলেন

ভাইরে মানে ওরা খুব চেষ্টা করে বোঝানোর জন্য মানুষটা যে ওরা খুব আলোচনা করতে আসছে বাট অ্যাকচুয়ালি মানে ছবি দেখলেই প্রোফাইল পিকচার দেখলেই বোঝা যায় আসলে কি কি অবস্থা এনি হোক এনি এনি তো ধৈর্য শেষ হয়ে গেছে ধৈর্য শেষ হচ্ছে কি ধর বাদ ভেগে গেছে দুর্বল এত কি শুরু করে দিই তেলাওয়াত সে অনেক চেষ্টা করছে ধৈর্য ধরে থাকতে বহু চেষ্টা করছে বাট সে তার কোরআন তেলাওয়াত করার যে আর্জ এটা সে কন্ট্রোল করতে পারে নাই ফাইনালি সে ওইটাতে চলে গেছে ওই দেখতাছে যে আর পারতেছে না মানে ওই যাই কইব তাতেই কট খাইব বেচারা অনেক ধৈর্য ধরার চেষ্টা করছে আস্তির আস্তির থ্যাংক ইউ থ্যাংক ইউ মুমিন তোমাকে ধন্যবাদ তোমরা তোমরা যে বিনোদন দাও এই বিনোদনগুলো আমাদের পাথেও আমাদের চলার পাথেও সুস্থ থাকার পাথেও এগুলো কারণ দেখুন এই যে হাসিটা হাসলাম আমার যে কতটুকু ক্যালোরি বার্ন হইল এবং কতগুলো মাসেল যে ইয়া হইলো মুভমেন্ট হইলো কতগুলো মাসেলের যে মুভমেন্ট হইলো আমার মুখের চোয়ালের ঘাড়ের হাতের মানে পুরো বডির একটা মানে তারপর একটা ঝাঁকি যে খাইলো মানে মেন কথা হচ্ছে সে আমার মুডটা চেঞ্জ করে দিল তাই না সো এটা এটার জন্য তো অবশ্যই কৃতজ্ঞতা জানাইতে হয় ইসলামকে মূর্খ নবী মোহাম্মদ কপি নবী মোহাম্মদকে এবং কপি নবী মোহাম্মদের অনুসারীদেরকে আরে যাই হোক ওনার সাথে আলোচনার ওবারে ওর সাথে ওরে তো আর আপনি করে বলে লাভ নেই সো এই মুমিনের সাথে আলোচনার যে শেষে যেটা বলতে চাচ্ছিলাম যে ভাই জাকির প্রতি ওরা আস্থা রাখে কেন মুসলিম আই এম মেডিকেল ডাক্তার ব্রাদার ইউ আস্ক এ কোয়েশ্চেন লেট মি আনসার দিস ব্রাদার ইউ হ্যাভ সেইড ইউ হ্যাভ টু গো এগেইন টু দ্য কিউ অ্যান্ড ইউ হ্যাভ টু কাম ব্যাক এগেইন টু আস দ্য কোয়েশ্চেন লিসেন টু মাই অ্যানসার আলহামদুলিল্লাহ এক একটু নাম্বার ভার্স নাম্বার আলহামদুলিল্লাহ সে যেহেতু আমি মেডিকেল ডাক্তার বলতে পারে এই জন্য তার উপরে তার আস্থা আর আমি যাদের উপরে আস্থার কথা বলছিলাম আমি কিন্তু বারবার বলছিলাম সেটাতে ভুল করা প্রমাণ করা যায় সেটাতে চ্যালেঞ্জ করা যায় সেটা হয়তো সে বুঝতে পারছে এনিমে এটা ছিল আলোচনার ওই অংশ আর যেটুকু বাকি ছিল সেটুক ছিল হচ্ছে কি এই যে আর এক ডাক্তারের সে নাম বলছে ওই ডাক্তার নিয়ে তা ওইটা আজকে আর তাহলে না করি ওটা অন্য কোনো দিন যদি কোনো মুমিন এই ডাক্তারের নাম আইসা বলে আমাদেরকে বা কেউ দাবি করে যে এই ডাক্তার খুবই ভালো জানে বা এই সেই সে অনেক গুরুত্বপূর্ণ কেউ বা সেই ডাক্তার যদি নিজে কোনোদিন আসে নিজে আমি যদি কোনোদিন তারে পাই আর কি সেই দিন আমি ওর ডাক্তারি কতটুকু হয় বুঝছে সেটা আমি আপনাদের সামনে প্রমাণ করে দিব সে নিজেই যেই কোর্স পড়ছে সেই কোর্সে সে কি বুঝছে সেটা আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে সে সেইটুকু সে বুঝেনি কারণ তার তার ভিডিওর মধ্যেই এগুলার প্রমাণ আছে সেগুলা তার ভিডিও প্লে করে করে তারে দেখা শোনাবো বলবো যে এটা ডিফেন্ড কর তো টেক্সট বুক বের কর বের করতে এখন এটা ডিফেন্ড কর ইস ইস এর আবার বুঝাইবো মেমরি গ্ল্যান্ড ইস আরে বাপরে রে বাপ আই সে এন্ড বাই দা ওয়ে এই এদের নাম মেমাল কেন হয়েছে থিংক ইউট ইট থিংকাউট ইট মোমিন থিংকাউট ইট ভাবো ভাবা প্র্যাক্টিস করো যে এই প্রাণীগুলাকে কেন আমরা মেমাল বলি কেন বলি কেন বলি ভাবো ভাবা ভাবা প্র্যাকটিস করো আই হোক ঠিক আছে আমরা পরের অতিথি আছে যাই বিলা বলে আমরা ওই ওই বিজ্ঞানী ইব্রাহিমের কথা আরেকদিন শুনবো আজকে না